বুবলি, পুরো নাম সবরম ইয়াসমিন বুবলি। তিনি হচ্ছে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2016 সালে বজগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করে। তিনি অর্থনীতিতে স্নাতক পাশ করে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA পড়ছেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিম ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। 2016 সালে বজগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চলচ্চিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করে শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি ওটার চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আজহা সারা দেশে মুক্তি পায়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র তালিকা হল বজগিরি, শুটার, রংবাজ, অহংকার, সুপার হিরো, ক্যাপ্টেন খান, চিটাগাঙ্গা পোলা, নোয়াখালা মাইয়া, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।